তারেক জিয়ার পিছনে জামাত শিবিরের চক্রান্ত যে বিষয়টি হচ্ছে অতি সম্প্রদায়ের বামরা মহাজোটের অন্যতম দল বাংলাদেশ ইসলামী যুবজোটের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমি আমার নাম নেপোলিয়ন সুমন চৌধুরী, আমার দেশের বাড়ি মাদারীপুর। আমি বাংলাদেশের 21,000 গ্রাম প্রত্যন্ত অঞ্চল 2007 সালে এই গভর্নমেন্ট কিভাবে ক্ষমতা আনার জন্য কাজ করা যায়, আওয়ামী লীগ যাতে ক্ষমতা আসে আমরা সেভাবে কাজ করছি, এবং আগামীবারও এই গভর্নমেন্টকে ক্ষমতা আনার জন্য আমরা উদার্ত আহ্বান জানাই, নৌকা মার্কা ভোট চেয়ে আসতেছি। তো আপনারা সবাই অবশ্যই অবগত আছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশ কোথায়, উনি বাংলাদেশ চেনেন না, উনি বাংলাদেশ চেনেন না, উনি বাংলাদেশ চেনেন না। তো ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আপনি একটি ক্ষমতাবানের প্রেসিডেন্ট আপনি উপহাসমূলকভাবে কথা বলেন যে বাংলাদেশ কোথায়, 15 মিনিট আপনারা কথা বলেছেন। আজকে আমরা মনে করি এটা তারেক জিয়ার পিছনে জামাত শিবিরের চক্রান্ত আছে, এবং এবং ডক্টর ইউনূস সাহেব আপনি নোবেল বিজয় করেছেন আপনারও, এবং সিনহা সাহেব আপনি অনেক, যখন আপনি প্রধান বিচারপতি ছিলেন আপনি দেখেছেন, আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনি, কিন্তু কোনো সময় দেখেন নাই এই গভর্নমেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রতি নির্যাতন করে না এই গভর্নমেন্ট, ইনশাল্লাহ কেন আপনি এইটার প্রতি পায়তারা করতেছেন? আপনি এইটা করে বাংলাদেশের যে উন্নয়নের মডেল অব্যাহত আছে সেই অব্যাহত থেকে কোনো মতেই আপনি প্রতিহত করতে পারবেন না। আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি বাংলাদেশ চেনেন না, আপনাকে বাংলাদেশ চেনিয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের মহিমা যুদ্ধ করে এদের স্বাধীন করেছে বিশ্বের সকলেই চিনত। আপনি ওবামার কাছে জিজ্ঞাসা করবেন, আপনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিনটনের ওয়াইফ তার কাছে জিজ্ঞাসা করবেন, হিলারি ক্লিনটনের কাছে জিজ্ঞাসা করবেন, আপনি বাংলাদেশ চেনেন না, আপনাকে বাংলাদেশ চিনিয়ে দেওয়া হবে। সারা বাংলাদেশে সুসাইড যায় আপনি নামে মামলা হবে, আপনার রাষ্ট্রদ্রোহিত করছে, এটার থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনাদেরকে সকলকেই বিনীতভাবে আহ্বান করে দিতেছি। এই গভর্নমেন্টের পক্ষে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জনগণরা যদি সঠিকভাবে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আমরা 12-5 বছর ক্ষমতা আসবো। আমরা ভালো কাজ করলে আওয়ামী লীগের পক্ষে থাকবেন, নৌকা মার্কার পক্ষে থাকবেন, কেউ যদি বাংলাদেশ নিয়ে দুষ্কৃতি ষড়যন্ত্র করতে চায় আমরা জনগণকে নিয়ে 18,000 রোহিঙ্গা আসছে, এই 8 থেকে 12 লাখ রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাদের নিয়ে দরভঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ।
থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের বিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। বিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।